আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ইনশাআল্লাহ রহমতে ভালো আছো, অনেক বেশি ভালো আছো সেটা মনে করতেছি। তো আমরা গতদিন দেখছিলাম ত্রিকোণমিতিক বিহীন অনুপাত, অনুপাত নিয়ে কিছু সূত্র দেখছিলাম, মনে রাখার চেষ্টা করছিলাম। তো সেই সূত্রের ধারাবাহিকতায় আজকে আমাদের ছয় এর ক থেকে শুরু করব এবং সাত সম্পূর্ণ করবো, অর্থাৎ চারটা অঙ্ক করব। ছয় এর খ গ সাতের ক খ গ করব, ঠিক আছে? তো আমরা ছয়ের খ থেকে শুরু করছি। ছয়ের খ নম্বর অঙ্ক ছিল কি? বাম পক্ষ ছিল ওয়ান ভাগ কস স্কয়ার থিটা ए सिलो माइनस वन माइनस कॉट स्क्वायर ए, तो इटा समान वन डान पक्ष प्रमाण करते हैं, ठीक है? तो आम्रा देखे सिलाम कॉट स्क्वायर थीटा समान हमें जानी वन भाग सेक स्क्वायर थीटा, जेहेतु कॉसटा सेके विपरीत माइनस कट थीटा हम टैन विपरीत, ठीक है? ताहले वन भाग जो है ऊपर जाए सेक्स स्क्वायर थीटा माइनस टैन स्क्वायर एखे ए आटे क्योंकि हमारे सूत्र सेक्स स्क्वायर ए माइनस टैन स्क्वायर इज वन वन, यहाँ हे राइट हैंड साइड सरसर एखे सूट लिखे दिल হবে, ঠিক আছে? তো ছয়ের গ নম্বর আমরা দেখি, ছয়ের গ কি ছিল? বাম পক্ষ ছিল ওয়ান ভাগ সাইন স্কয়ার ए माइनस वन भाग टेन स्क्वायर ए, तो वन भाग साइन स्क्वायर ए अर्थात साइन स्क्वायर के आमरा कि करब एटा रेखे दिब, ठीक आछे बंधुरा? लिखते वन भाग कोस स्क्वायर थीटा कोस स्क्वायर सॉरी कोस स्क्वायर ए और टेन समान लिखा जाए वन भाग कोट स्क्वायर ए, ठीक तो পরবর্তী অঙ্কের মতোই সেম, তাহলে এটা আমরা লিখতে পারি একবারে কস স্কয়ার মাইনাস কট স্কয়ার এ, এটা সমান সমান ওয়ান, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? ওকে বন্ধুরা, তাহলে আমরা কিন্তু সাইড টোটালি করে ফেললাম। এখন আবার করব সাতের ক, সাতের ক বাম পক্ষ কি দেওয়া ছিল? সাইন এ ভাগ কোসেক এ, সাইন এ ভাগ কোসেক এ প্লাস cos a भाग sec, ঠিক আছে? তো এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। বন্ধুরা দেখো, এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে স্কয়ার নাই,
স্কয়ারের সূত্র আমাদের পড়ছে না, সেই ক্ষেত্রে আমরা এখন শুধু অনুপাত ভেঙে দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করব। এখানে সাইন যেটা আছে সেটা থাকলো, স্কয়ার নেই, সাইন এ থাকলো। এখন নিচেরটা কোসেকের সমান আমরা লিখতে পারি ওয়ান ভাগ সাইন। আবার এখানে তাই উপরে কস থাকলো, নিচেরটা হচ্ছে ওয়ান ভাগ কসে। এখন নিচেরটা যেহেতু ভগ্নাংশ পাল্টে যাবে, তাহলে সাইন এ গুণ সাইন এ। পরেরটা কি হচ্ছে, কস এ গুণ কসে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এর সমান কি ওয়ান। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, শর্ট দেখানো হলো, ঠিক আছে। এই গেল সাতের ক। আমরা যদি সাতের খ নম্বর দেখি, এখানে সেক এ মাপক ছিল সেক এ, সেকে ভাগ কসে মাইনাস টেন এ ভাগ কটে। ওকে, তাহলে বন্ধুরা দেখো এখানে সেক তো রয়ে গেল, কস সমান লেখা যায় ওয়ান ভাগ সেকে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস টেন এ ভাগ কট সমান লেখা যায় ওয়ান ভাগ টেন এ। তাহলে পরবর্তী দাঁড়ালো কি, একে সেক এ ছিলই আর এই সেক এটা উপরে যাবে, ঠিক আছে। গুণ তাহলে কি দাঁড়াবে, সেকে মাইনাস টেন এ গুণ টেন এ। তাহলে কি দাঁড়ালো, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। এটা আমরা দেখে আসছি এটা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে কি দাঁড়ালো, এটা শর্ট। ওকে, সাথে খ শেষ হলো, আমরা সাথের গ দেখব। সাথের গ অঙ্কটা কি ছিল, ওয়ান ভাগ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ, ঠিক আছে। এটা সমান ওয়ান আমাদের দেখাতে হবে, তো ঠিক আছে আমরা করতে থাকি। তো এখানে দেখো বন্ধুরা,
এই যে এই লাইনটা, অর্থাৎ আমরা লিখতে পারি এটা রেখে দেব ওয়ান প্লাস সাইন স্কয়ার রেখে দিলাম। আর এখানে ওয়ান প্লাস কস স্কয়ার সমান কি লেখা যায়, ওয়ান কস স্কয়ার সমান লেখা যায় যে কি লেখা যায়, ওয়ান ভাগ সাইন স্কয়ার, যদি স্কোয়ার আছে স্কোয়ার হবে। তখন আমরা এই প্রথমটা রেখে দিব, এখন নিচেরটা যেহেতু দুইটা একটা ভগ্নাংশ আছে আমরা শুরু করলাম অস্ক হয়ে সাইন স্কোয়ারে স্কোয়ারে, তাহলে এখানে ওয়ানের সাথে সরাসরি গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে সাইন স্কোয়ারে হবে প্লাস ওয়ান। তাহলে আমরা লিখবো এটা যা আছে তাই, ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই যেহেতু ভগ্নাংশ দুইটা এক, অর্থাৎ দুইটা এক মানে একের নিচে একটা ভগ্নাংশ, তাহলে নিচেরটা কিভাবে পাল্টে যাবে, চলে যাবে উপরে সাইন স্কোয়ারে। আমরা দেখে আসছি এর আগের অঙ্কগুলোতে, আর এখানে থেকে গেল ওয়ান প্লাস একটু সাজিয়ে লিখবো সাইন স্কোয়ার এ। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, দেখো এই দুটো অসর করলে দুটা যেহেতু সেম একটা লিখলেই হচ্ছে সাইন্স করে, তো ভাগ দিলে যেহেতু একই তাহলে উপরে যা থাকবে সেটা লিখে দিলেই হয়ে গেল। দেখো বন্ধুরা এইটা আর এইটা সেম, সেম হলে কি হয়ে যাবে কাটে যাবে, থাকলো ওয়ান। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড শর্ট। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে এই পর্যন্তই সমাপ্ত করি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর পুরাতন হলে অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।